বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমার ব্লগের নতুন আরেকটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি খুবই সাধারণ, খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, বাট খেতে হবে খুবই অসাধারণ ও দুর্দান্ত। লাউর খোসা কি ফেলে দিচ্ছেন? কখনো ফেলবেন না। আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখুন, লাউর খোসা ফেলতে জীবনে মনে চাইবে না। তা আমি এখানে লাউর খোসাটা একটু ভারী করে কেটে নিয়েছি, আর এখানে লাউর মুখের অংশটা যেটা হয় ওটাও নিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে। এগুলোকে আমি লবণ দিয়ে হালকা পানি দিয়ে ভাপিয়ে নিব, নিয়ে একটা ব্লেন্ডারে মিহিটা পেস্ট করে নিব। লাউর খোসা কিন্তু আলু দিয়েও চিকন করে একদম মিহি করে পোলে, তারপরে কুচি করে কেটে পোলে নিয়ে তারপরে ভাজি করা যায়, সেটাও অনেক মজা হয়। তবে আমার কাছে সবচেয়ে মজা লাগে এরকমভাবে। কড়াইতে তেল গরম করে মুঠো ভর্তি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে যত পেঁয়াজ দেওয়া হবে স্বাদ কিন্তু তত ভালো আসবে। তো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তা এখন দিয়ে দিব এক চা চামচ লবণ। লবণটা আমি সবসময় পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিই। দুটা চার পাঁচটা বড় রসুনের কোষ একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এটা এখানে আস্তে আস্তে রসুন একটু মোটা করে কেটে রসুন দিলে খেতে ভালো লাগে। দুই চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভার চলে যায়। এখন দিয়ে দিচ্ছি এক চামচ সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাটা দিলে মশলাটা পুড়ে না যায়। এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে একটা বড় টমেটো হাফ অংশ কেটে দিয়ে দিলাম। এখানে আমি পাঙ্গাস মাছের পেটের অংশ দিয়েছি, একটু কাটা বেছে দিয়ে দিলাম। মাছ দিয়ে করলে এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ডিম দিয়ে করতে পারেন, অথবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। যেভাবেই করেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সামান্য একটু কষিয়ে নিয়ে ব্লেন্ড করে রাখা লাউর খোসাটা আমি এতে অ্যাড করে দিব। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মশলা কষানোটা কিন্তু প্রথমে খুব ভালো করে করতে হবে। কষানোর মধ্যে কিন্তু অনেক রেসিপি মজা লুকিয়ে থাকে। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু লবণের প্রয়োজন ছিল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। যত শুকিয়ে ফেলা হবে তত এটা স্বাদ আরও ভালো আসবে। এ তো হয়ে এসেছে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিই, উঠিয়ে নিব। আমার রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই রেসিপিটা একবার হলেও বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি একদম নিরাশ হবেন না। যারা কখনো ভর্তা ভাজি খায় না তারাও দেখবেন মাংস ফেলে এটা খেতে চাইবে। এটা খেতে এতটাই ভালো হয়, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। তা আমার হাজব্যান্ড আমার দেবর সহজে অন্য কিছু খায় না, তবে এই ভাজিটা করার পরে তারা কিন্তু সবসময় এটা খুব চেয়ে চেয়ে খায়। তো এক ফালি লেবু দিয়ে গরম গরম ভাতে এটা মুখে দিলে মনে হয় যেন আল্লাহর কি যে নিয়ামত খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারাও একবার ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে খেতে খেতে চলে যায়, দেখাবো অন্য একজনে। যতদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।